নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, 99% পর্যন্ত জীবাণু থেকে সুরক্ষা দেয়, তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলা। Excuse me? Think tank communication office re kothay? Oh, peche, sorry. Oche Turjo? Hi. Oshi Bat? Hello, bro. Hello. Oche Nishi? Hi. Oche Saba? Hello, Saba. Amake ektu hashaba. Oh, Miti. Hello. Renun, edi gasho. ও হচ্ছে হাসান, আমাদের প্ল্যানিং টিমে জয়েন করবে, আমাদের নতুন প্রজেক্টে ওই তোমাকে হেল্প করবে। হেল্প? একসাথে কাজ করবে, সবাই মিলে তোমরা একসাথে কাজ করবে, ঠিক আছে? এক্সকিউজ মি। ওকে, হ্যাভ ফান। থ্যাংক ইউ বস। যেগুলোকে কোথা থেকে ধরে আনো। মিটিংয়ে যাই, চলো। কোথায় বসবো? ভাইয়া, কাজটা কিন্তু খুব সিরিয়াস, প্লিজ এটা নিয়ে কোনো জোক টোক করেন না। না না, জোক কেন করবো, আমাদেরকে তো মনো জোক দিয়ে কাজটা করতে হবে। ও, বি সিরিয়াস গাইস। সো আপনারা চাইল্ড অ্যাডপশন প্রজেক্টটা নিয়ে কাজ করছেন, রাইট? এই প্রজেক্ট থেকে আমাদের মানে কি অ্যাচিভ করতে চাই আমরা? মানুষ যাতে চাইল্ড অ্যাডপ্ট করে, একটা সুবিধা বঞ্চিত শিশু যাতে একটা পরিবার খুঁজে পায়। সো বেসিক কোয়েশ্চেন, ওয়াই ফ্যামিলি? কারণ ফ্যামিলি হচ্ছে আমাদের সবচাইতে ভালোবাসার জায়গাটা। ফ্যামিলি আমাদের জন্য একটা শেল্টার, রাইট? সবচাইতে স্ট্রং বন্ডিং। সো এভরি চাইল্ড ডিজার্ভস এ ফ্যামিলি। ইয়েস, উই অলরেডি নো দ্যাট। হোয়াটস ইয়োর পয়েন্ট? মাই পয়েন্ট ইজ, আমরা যে কেউ যে কারো বন্ধু হতে পারি। আপনি আমার বন্ধু হতে পারেন, আপনি আমার বন্ধু হতে পারেন, ইভেন আপনি আমার বন্ধু হতে পারেন। প্রতিদিন কত কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আমাদের, তাই না? কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে আচ্ছা, কিন্তু কোনো ফ্যামিলি রিকোয়েস্ট আসে না, আমরা তো ফ্যামিলি রিকোয়েস্টও পাঠাতে পারি। মানে আমরা বাচ্চাদের পক্ষ থেকে যদি সবাইকে ফ্যামিলি রিকোয়েস্ট পাঠাই তাহলে কিরকম হয়? ব্রিলিয়ান্ট। হাই সাবা, তুমি লেখা শুরু করো। সিবা, তুমি একটু ওয়েবসাইটটা ডেভেলপ করো তো। গোন ব্রো, ব্রিলিয়েন্ট আইডিয়া। আপনার সিটটা ওইদিকে। বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু ভাইয়া, ক্লায়েন্ট তো লোগোটা একটু বড় চাইবে। আর বড় করলে তো মনে হবে আকাশে চাঁদের বদলে ওনাদের লোগো উঠছে। প্লিজ ভাইয়া, আর একটু একটু। এই হাসান কই রে? হাসান হয়তো অনেক আগেই বের হয়ে গেছে। আমরা সারা রাত ধরে অফিসে কাজ করব, আর ও বাসে যে ঘুমাবে। তাই ফোন লাগা তো। হ্যালো,
সাবা, আমাকে একটু হাসাবা? আমি রেনু। ও আচ্ছা আচ্ছা, ওস্তাদ বলেন। আপনি কই? আমি তো পার্টিতে, মানে আই মিন বাসায়। এখানে সারা রাত বসে সবাই কাজ করছে আর আপনি পার্টি করতে চলে গেলেন, বাহ। ওস্তাদ কিছু লাগবে? কিছু লাগবে মানে কি? আপনাকে ছাড়া কি কাজ আটকে থাকবে নাকি? না থাকবে না। হাসান ভাই পার্টি করতে গেছে, ঘটনা কি, রেগে গেল কেন? হাসান ভাই তো কোনো কাজ নেই আজকে। তুই তোর কাজ কর। আপু স্ক্রিপ্ট কিছুই তো হয় নাই, যা আবার লিখো। গাইস কাজ বন্ধ, খেতে আসো। তাড়াতাড়ি আসো। কি অফিস শেষ করে যাও, আবার ঘুরে ফিরে আসো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য পরোটা। আমি নিজে রান্না করেছি। এই নাও সবাই মাংসটা ট্রাই করো। মাংসটা খুব মজা। আপনি রান্না করেছেন? একা থাকি তো বস, 12 বছর ধরে রান্না করি আর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর একটু দেই করব অবশ্য। এইভাবে কেউ ডাকে ঘুমতে? আপনি বাসায় যান না কেন? বাসায় কেউ অপেক্ষা করছে না? হ্যাঁ করছে তো, কিছু ফার্নিচার আর কিছু শূন্যতা। উফ, আচ্ছা চলেন আমি আজকে আপনাকে বাসায় নামিয়ে দিই। নাকি গার্লফ্রেন্ড বকা দিবে? গার্লফ্রেন্ড থাকলে কি রাত একটা পর্যন্ত আপনার জন্য আমি বসে থাকি? আমি বলেছি নাকি বসে থাকতে? এই যে আপনি কবি হয়েও কথার মর্মার্থ বোঝেন না, ব্যাপারটা খুবই দুঃখজনক। চলেন তাহলে। আমার এই আকাশের এক টুকরো মেঘ, আমার এই আকাশের এক টুকরো মেঘ, তোমার কাছে যাচ্ছে যখন উড়ে উড়ে, আলোর চেয়ে দ্রুত যে তার বেগ, সাথে আমার চিঠি আর থেকো না দূরে, দূরত্ব শুধু চুরে কাছে আসো, দূরত্ব শুধুই দ্বিধা দ্বন্দ্বে ভাঙো, ভেঙে চুরে কাছে আসো। অনেক
মতোই বাসো অনেক তো হলো এবার ভালো ভালোর মতোই বাসো সুন্দর না শাড়িটা রাফি যত রাতি হোক তুমি কিন্তু মেলটা করে তারপর বেরোবা অ্যাডজাস্টমেন্ট স্পেলিংটা ঠিক করে আমাকে মেল করো আমি দেখে দিচ্ছি কুইক দেখলাম in the world of 1000 friend requests except a family request very good job impressive koto kotha roilo pore koto kotha baki othocho kon didhay dujon dure dujon cholo dujon pakhi hobo অথবা মেঘ আকাশে বাধা ভেঙে আমার হবে ছায়া হবে আমার পাশে আর জোরে গা বস নিলাম হ্যালো অফিশিয়াল গার্লফ্রেন্ড আজকে কি কিউট করে বাচ্চাদের সঙ্গে খেলছিলাম বাচ্চা কাচ্চা তো আমার খুব পছন্দ তো তুমি আমাকে ডাকোনি কেন আমি খেলতাম খেলতা হ্যাঁ কই তুমি তো কখনো বলনি আগে যে তোমার বাচ্চা কাচ্চা পছন্দ বলিনি ইনফ্যাক্ট আমার স্বপ্ন কি জানো আমার 10টা বাচ্চা কাচ্চা থাকবে আমি জানি বিষয়টা শুনতে অনেক বেশি পরিবেশ বান্ধব মনে হয় না না আমার স্বপ্ন হচ্ছে আমার একটা ছেলে হবে একটা মেয়ে হবে ছেলেটা তোমার মতো কবি আর মেয়েটা পাইলট আর আমি বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড খুব সুন্দর স্বপ্ন এটা তো আমার স্বপ্ন তোমার কি স্বপ্ন বলতো এই তোমার স্বপ্ন কি বলো বলো না হাসান জোস যাও টিমের সাথে আড্ডা দাও যাও বস একটু যাও 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 টিমের সাথে আড্ডা দাও যাও হাসান যাও আমি আসছি Thank you.
এই সাবা রেনু কই রেনু আপা তো বসের সাথে লাঞ্চে গেছে 11টা বাজে ওই কি জানি একটা নতুন প্রজেক্ট প্রজেক্ট আসছে মনে হয় ওকে কাজ কর কালকে থেকে এত বড় ফোন দিলাম তোমাকে ফোনও ধরো না ঠিক আছে তুমি হ্যাঁ রেজিগনেশন লেটার বস মানে কি তুমি না কিছুদিন আগে জয়েন করলে জানি না বস আমার ভালো লাগছে না অফিসের মানুষগুলোকে ঠিক বুঝি না রেনুর সাথে ঝামেলা হ্যালো এটা বসো না না বস আমি ঠিক আছি আরে বসো আর বয় কতগুলা কাজ রেডি করলাম উনি রেজিগনেশন লেটার দিলেন কথা হইলো না বস আমি সিরিয়াস একটু আসলাম বস তোমার সঙ্গে কথা বলতে বললেন দয়া দেখাতে আসছো স্যাক্রিফাইস করে মহান শাস্তি কি বললো বস যে রেনু কখনো মা হতে পারবে না রেনুর কখনো বাচ্চা হবে না কবি পাইলট কিছুই তোমাকে রেনু দিতে পারবে না তিন বছর আগে আমার ওভারিতে একটা সিস্ট হয়েছিল এত বড় প্রচন্ড ব্যথায় কিছু খেতে পারতাম না ব্রেস্ট হয়ে গেলে হয়তো বাঁচতামই না প্রতিটা দিন এখনো ওষুধ খেয়েই যাচ্ছি দেখো আমি কারো টাইম মিস করতে চাই না কারো স্বপ্ন আমি নষ্ট করতে চাই না তুমি অনেক ভালো একটা ফ্যামিলি বাবা ওয়ার্ল্ডের বেস্ট ফাদার হবে তুমি আর আমি থাকলে সেটা কখনো সম্ভব হবে না আমাকে ভুলে যাও আমি আমার মতো থাকি আমি
কত কথা রইল পড়ে কত কথা বাকি অথচ কোণে দ্বিধায় দুজন তুই আকাশে থাকি আকাশের এক টুকরো Don't worry, man. তোমার কাছে যাচ্ছে যখন উড়ে উড়ে আমার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নে অনেক অনেক বাচ্চা কাচ্চা আছে শুধু সেটাই দেখলে তুমি আর তুমি যে আছো এটা দেখলে না রেনু আমার স্বপ্ন বলো আমার আমার গল্প বলো আমার বর্তমান বলো আমার ভবিষ্যৎ বলো সবই যে তুমি এটা বোঝো না পৃথিবীতে অনেক অনেক বাচ্চা কাচ্চা আছে রেনু এদের মধ্যে কাউকে নিশ্চয় আমরা আমাদের করে নিতে পারবো একটা শর্ত আছে কি ছেলেটা কবি মেয়েটা পাইলট আকাশের এক টুকরো মেঘ